আজকে মুখ্যমন্ত্রী, তিনি ইন্ডিয়া জোট করেছেন, নামে ইন্ডিয়া, I.N.D. নাম হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া বলছে, ওটা হচ্ছে ইন্ডি অ্যালায়েন্স, ইন্ডি জোট। মুম্বাইয়ে তারা বৈঠকে বসলো, এখানে কংগ্রেস সিপিএম লড়াই করছে, প্রচুর বুথে কংগ্রেস সিপিএম কিছু ভোট কেটেছে আমাদের পঞ্চায়েতে, আর সেই কংগ্রেস সিপিএম এর হয়ে যারা লড়াই করছে তারা একবার দেখুন আপনার নেতারা কি করছে। বাংলায় কুস্তি, দিল্লিতে গিয়ে দোস্তি, আর মুম্বাইতে গিয়ে মস্তি, এইটা হচ্ছে আপনাদের নেতাদের কাজ। আপনারা এখানে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করবেন, আর আপনার নেতা ওদিকে সোনিয়া গান্ধী, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর রাহুল গান্ধী নাকি সকালবেলা মিটিং করেছে, চোরে চোরে মাস্ত তো ভাই। রাহুল গান্ধী বেলে আছে, জামিনে বাইরে আছে, আর অভিষেক ব্যানার্জি জেলে যাবে, ঢুকবো ঢুকবো করছে, একটা ধাক্কা মালেই ঢুকে যাবে, এখন অপেক্ষা করছে। কৃষি রায় বলছে অভিষেককে নাকি পুজোর আগে অ্যারেস্ট করে নেবে, লোকসভার আগে অ্যারেস্ট করে নেবে, কি শুনেছেন কিনা, শুনেছেন তো? কৃষি ভয় পাচ্ছে, আর এখানে যে ছোটখাটো তৃণমূল কংগ্রেসের চোর মস্তান গুন্ডামি যারা করে, যারা বিজেপি করার জন্য আমাদের কর্মীদেরকে ভয় দেখায়, তাদেরকে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবিটা দেখতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিওটা দেখতে তার ভাইপো চলে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তুই কত বড় হুনুরে, তোর ব্যবস্থা হবে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। রাজনীতি করছো স্বচ্ছতার সাথে রাজনীতি কর। আজকে চার বছর সাংসদ হওয়ার পর আমরা বুক চুকে বলতে পারি মুখ্যমন্ত্রী গেল, কারো দম নেই তৃণমূল কংগ্রেস নেতার যে আমাদের বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ তুলে দেখাতে পারবে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটা অভিযোগ তুলে দেখাতে পারবে, আমরা সেই বুক ঠুকে সততার সাথে রাজনীতি করি। আমরা উন্নয়নের কাজ করছি, দক্ষিণ দিনাজপুর জেলায় ইলেকট্রিক রেল চালু করেছি, সিকলাইন পিকলাইনের কাজ হচ্ছে 15 কোটি টাকা খরচ করে, বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প কত টাকা, এর 190 কোটি টাকা স্যাংশন হয়েছিল, তারপর আবার প্রায় 80 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, 200 কোটি টাকার উপরে স্যাংশন করে নিয়ে এলাম। বালুরঘাটের রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ চলছে, আমাদের বিধায়করা কাজ করছে, আমাদের আমরা কাজ করছি, আমরা উন্নয়নের জায়গায় পশ্চিমবঙ্গকে সামনের দিকে নিয়ে যেতে চাই, কিন্তু পশ্চিমবঙ্গ সামনের দিকে যেতে গেলে ইঞ্জিনটা ঠিক হওয়া চাই, ইঞ্জিন যদি ঠিক না হয় পশ্চিমবঙ্গ ঠিক হবে না, তাই ইঞ্জিন ঠিক করতে হবে, বাংলার মানুষ বুঝে গেছে। নরেন্দ্র মোদীজি আপনাদের জন্য যারা রাস্তার পাশে ছোটোখাটো দোকান করেন তাদের জন্য পিএম সমৃদ্ধি যোজনা এনেছেন, সেই যোজনার মাধ্যমে আমাদের নেতাদের সাথে যোগাযোগ করবেন, আগামী দিনে আপনাদেরকে 10,000 টাকা লোন পাওয়ার ব্যবস্থা আমরা ওই পিএম যোজনার মাধ্যমে, সমৃদ্ধি যোজনার মাধ্যমে ব্যবস্থা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।